হ্যালো এভরিওয়ান, তো আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা তো তোমরা বুঝতেই পেরেছো, প্রিয়াঙ্কার বিয়ের দিনের ব্লগ। পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, অনেক মজার মজার জিনিস আছে ব্লগের মধ্যে। কি কি করেছি সারাদিন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, যতটুকু পারবো ভালোটাই শেয়ার করব। আরও অনেক খারাপ জিনিস হয়েছে, সেগুলো কিন্তু আমি শেয়ার করিনি, মানে সেগুলোর ভিডিও নেওয়া হয়নি। এখানে দেখো সকালবেলায় সবাই খুব খুশি আনন্দতে ছিলাম, আর এখানে সব রান্নার ব্যবস্থা স্টার্ট হয়ে গিয়েছিল, আর ওইদিকে প্রিয়াঙ্কাও রেডি হয়ে গিয়েছিল প্রায় আশীর্বাদীর জন্য। আর তার আগে আমি ওকে এখানে আলতা পরিয়ে দিচ্ছিলাম, আর ওর কিন্তু মানে সব কিছুই আমাকেই করে দিতে হয়েছে। ওর শাড়ি ড্র্যাপিং, প্রত্যেকটা লুকে শাড়ি ড্র্যাপিং, গয়না পরিয়ে দেওয়া সব কিছু, তাই বুঝতেই পারছো ওর বিয়েতে আমি খুবই ব্যস্ত ছিলাম। তো এখানে আমি ওকে সুন্দর করে আলতাটা পরিয়ে দিচ্ছিলাম, আর এরপরে ও আশীর্বাদীতে বসবে। আসলে ওর বিয়ের দিন ওর রিচুয়ালসগুলো সবই এত লেটে লেটে হয়েছিল যে সব কিছু একটু গণ্ডগোল হয়ে গিয়েছিল। আর বিয়ের দিন বা বিয়ের বাড়িতে যদি রিচুয়ালসগুলো ঠিকঠাক মতো না হয় খুবই প্রবলেম হয়। এখনো দিতে হবে না, বসে যা তো হয়ে গেছে। ওই দে এটা উঠে গেছে, এটা কেউ প্রফেশনাল না। আয় 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 তাড়াতাড়ি আয়। তো দেখতেই পাচ্ছ এখন বাজে প্রায় 12টা, আর ওর এখন সবে আশীর্বাদ হচ্ছে, এখনও পর্যন্ত মানে কিছুই হয়নি। আর গায়ে হলুদ তো দূরের কথা, তো এই সময় ও আশীর্বাদীতে বসবে। আশীর্বাদীর পরে আরও শ্যুট হবে, আশীর্বাদীর শ্যুট এর আগেও হয়ে গিয়েছে। সকালে ও রেডি হয়ে যাওয়ার পর অনেকক্ষণ সময় পেয়েছে, সেই সময় শ্যুট হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ এখানে ওর আশীর্বাদ স্টার্ট হয়ে গেছে। ওর মা বাবা মানে মা একটু ইমোশনাল হয়ে পড়েছিল আশীর্বাদীতে, যেমনটা আর কি হয়ে থাকে। আর ও আশীর্বাদী হওয়ার আগে বেশ অনেকটা টাইম পেয়েছে শ্যুট করার, তাই ওর বেশ আশীর্বাদীর যে লুকটা সেই লুকে অনেক অনেক শ্যুট করে নিয়েছে। ওর শ্যুট ওর বাড়ির পাশে একটা সুন্দর জায়গা আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আশীর্বাদী হয়ে যাওয়ার পর ওকে আবার হলুদের জন্য রেডি করেছি, রেডি করার পরে আমরা বেরিয়ে গেছি অলরেডি শ্যুটে। উঠে গেছে, তুমি যেটা করলে সেটাও ঠিক নেই, মজা করছিল। আচ্ছা বুঝেছি, পরে দেখে নিই। আমি মজা করছিল, হ্যাঁ এটা ভালো এসেছে। ভিডিও করছিলাম জানি, ভালো কাকে মারছিলে, মারা এমনি মজা করছিল। ঠিক আছে ওটাকে ইয়ে করে দিবি। তো এখানে দেখো ওর হলুদের শ্যুট চলছে, আর তোমরা হয়তো ভাবতেই পারো এখানে সবাই হলুদ হলুদ কেন পড়ে আছে, মানে ক্যামেরাম্যানও হলুদ পড়ে আছে, সবাই হলুদ পড়ে আছে কারণ ক্যামেরাম্যান হচ্ছে আমার বর আর ও আমার বেস্ট ফ্রেন্ড। তো একদিক থেকে দেখতে গেলে আমরা ওর রিলেটিভের মধ্যেই পড়ি, তো সেই জন্য সবাই একদম একটা পারফেক্ট লুকে ছিলাম। তো এর এখানেই দেখছো ওর আগের শ্যুটটাও এখানে হয়েছে, খুব সুন্দর জায়গাটা, একটা বড় ঝিল মতো তার পাড়েই। পড়িয়ে দাও, পড়িয়ে দাও, তুমি যেভাবে পড়াচ্ছ। আর এই সমস্ত ক্লিপসগুলো আমি ক্যামেরার থেকেই নিয়েছি, তাই জন্য এই ক্লিপসগুলো একটু আলাদা রকম দেখতে লাগবে তোমাদের। তো এই শর্টগুলো নেওয়া হয়েছে, তো আমি যে জুয়েলারিটা পরে আছি সেটাও আমি অনলাইন অর্ডার করেছিলাম, তোমরা যদি চাও আমি লিংক দিয়ে দেবো। এবার একটু মাখামাখি করো, চোখে পয়নি, চোখে পয়নি, এবার একটু মাখামাখি করো। ফাইনালি বেশ অনেকক্ষণ শ্যুট করার পর হলুদ স্টার্ট হলো, হলুদ খেলা স্টার্ট হলো, সব কিছু আর কি খুব তাড়াতাড়ি হচ্ছিল কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। আর এই এখানে দেখতে পাচ্ছ সমস্ত দায়িত্ব আমার, যেহেতু আমার বর ফটোগ্রাফার, কী করে ফটোটা ভালো আসবে সেই দায়িত্বটাও আমিই নিয়ে ফেলেছিলাম। তো এখানে আমি খোঁজাখুঁজি করছি কী দিয়ে ছবি তুললে ভালো ছবি উঠবে। আর এরপর সত্যি একটা খুব খারাপ ঘটনা ঘটে গিয়েছিল, যেটার কারণে সব কিছুটা স্পয়েল হয়ে গিয়েছিল। ঘটনাটা আমি সংক্ষেপেই তোমাদের সাথে শেয়ার করছি। ওর যে কানের
ব্রেসলেটটা ছিল, মানে যেটা ওর একটা সোনার গহনা, সেটা হারিয়ে গিয়েছিল, আর হারিয়ে যায়নি, ঠিক চুরি হয়ে গিয়েছিল। তো সেই কারণে কিছুই করে ওটা হয়নি, টাইমে সব কিছু খোঁজাখুঁজিতে কান্নাকাটিতে সব কিছু স্পয়েল হয়ে গিয়েছিল। আর এখন প্রায় 9টা বাজে, ওর নানিমুখ হচ্ছে। আর এই যে বর এন্ট্রি নিয়ে নিয়েছে, আর এই সমস্ত কিছু আমি মিস করেছি, কারণ এই সময় আমি ওকে সাজাচ্ছিলাম। প্রায় 9টা সাড়ে 9টার পরে, নানিমুখ হয়ে যাওয়ার পরে আমি ওকে সাজাতে বসি, আর সব কিছু আমি মিস করি। আর এখানে ঠাকুমা দিদা সবাই, শালিরা সবাই মিলে বরের খুব খিচাতানি করেছে, খুব, আর পয়সাও আদায় করেছে, আমি সেটা শুনেছি। কিন্তু সেখানে আমি থাকতে পারিনি, আমি ওকে সাজিয়েছি। সাজানোর পরে মানে প্রায় তখন সব কিছুই হয়ে গিয়েছিল, বর ঢুকে গিয়েছিল, তো আমার ব্যাড লাক। তাও সব কিছু খারাপের মাঝে একটা জিনিস খুবই ভালো হয়েছিল, যে ওর গয়নাটা মানে চুরি হয়ে গিয়েছিল, সেই গয়নাটা পাওয়া গেছিল অনেক খুঁজে, আর যার কারণে এতটা লেট হয়ে গিয়েছিল সব কিছুতে। তো ফাইনালি ওকে সাজিয়ে রেডি করে উঠে আমি খেতে চলে যাই, কারণ অনেক লেট হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। আর ওকে দেখতেই পাচ্ছ আমি রেডি করেছি পুরোটাই, কেমন লাগছে তোমাদের একটু জানিও প্লিজ। তো ফাইনালি আমি একটা ক্লিপস নেওয়ার সুযোগ পেয়েছি, খেতে বসে গিয়েছিলাম, মানে ওকে সাজিয়েই পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি নিজে খেতে বসে গিয়েছিলাম, কারণ আমার ভীষণ জোর খিদে পেয়েছিল, সন্ধে থেকে কিচ্ছু খাইনি, এত প্রেশার, এত চাপ গেছে, মানে আমি যখন রিয়েল ব্রাইড করতে যাই তখনও আমার এত প্রেশার থাকে না, কারণ এরকম সিচুয়েশান আগে আমি কখনোই ফেস করিনি। তো এই প্রথমবার, আর সেটাও হলো আমার মানে বেস্ট ফ্রেন্ডের সাথে, সেটা আমি কখনোই এক্সপেক্ট করিনি যে এই জিনিসটা হবে। তা যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা বাদ দিয়ে আমরা আগে যাই ভিডিওতে। তারপরে এটা কিরকম হলো, মাতাল পোষ হলো নাকি? তো এখানে বরের সাথে একটু মজা চলছিল, কারণ ওদের বিয়ের লগ্ন ছিল রাত 3টের সময়, মানে তোমরা ভাবতে পারছো এতক্ষণ আমরা বসে বসে কী বা করব। তাই এখানে মজা হাসি সব কিছু হচ্ছিলাম, আর ক্যামেরাম্যানরাও শুয়ে পড়েছে। এরপর ওর বিয়ের কিছু রিচুয়ালস, সেগুলো স্টার্ট হয়েছিল, আর প্রায় 3টের সময় থেকেই স্টার্ট হয়েছে ওর রিচুয়ালসগুলো। এটা পকেটে কজ, পকেটে দেখো না কে এসেছে। ওদের বিয়েটা যেহেতু একটু গ্রাম্য মতে হচ্ছিল, সেই জন্য সব কিছু রিচুয়ালস অনেক কিছু মানে অনেক লেটে লেটে হয়েছে, সব জিনিস একদম প্রপারভাবে হয়েছে। আর আমি দেখো সারাটা মানে যতক্ষণ ছিলাম ওর সব কিছু ঠিকই করেছি, মানে মেকআপ আর্টিস্টে থাকার এটাই হয়তো বেনিফিটস, যেখানে যা প্রবলেম তো দেখছো তো কত কত নিয়ম বাবা, আমার বিয়েতে এত নিয়ম আমি কখনোই পালন করতে পারতাম না, মানে একে তো এত রাত, তার উপর এত কিছু।
আমি হলে তো আমার পুরো মাথাটাই খারাপ হয়ে যেত। ওকে অনেক অনেক হ্যাটস অফ যে ও শান্তভাবে সব কিছুই নিয়ম ঠিকঠাকভাবে করেছে। আর এখানে ওদের মালা বদল স্টার্ট হয়ে গেছে, আর তার সাথে সাথে কনফিউশনও, এত লোক এত কিছু বলছে যে ওরা কীভাবে মালাটা দেবে সেটাই বুঝতে পারছে না। আসলে অনেক লোকের অনেক রকম নিয়ম হলে এটাই হয়, আর এর সাথে সাথে কিন্তু অনেক মজাও হয়েছে। আর এখানে আরও একটা নিয়ম ছিল যেটাকে নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম, কারণ আমরা ছোটোবেলায় এরকম খেলতাম, মানে কলা গাছ এটাকে বলতাম। তোমরা কারা কারা খেলেছো কমেন্ট করে আমাকে জানিও। আর ওর বিয়েতে আরও অনেক বন্ধুরা এসেছিলো আমাদের স্কুলের, তো তাদের সাথে একটাও ভিডিও নেওয়া হয়নি, তার জন্য অনেক অনেক সরি, কারণ ওরাও জানে যে সেই টাইমের সিচুয়েশানটা কেমন ছিল, আর ওরাও এসে একটুও মজা করতে পারেনি। তো ওর বিয়ের পরে ফাইনালি ওর রিসেপশনের ব্লগটা আসবে, সেখানে আমরা সবাই মিলে একসাথে ভিডিও করেছি, সেখানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সবার সাথে দেখা হয়েছে, সবার সাথে ভিডিও নেওয়া হয়েছে। তো দেখো ওর মোটামুটি সব কিছু রিচুয়ালস কমপ্লিট হতে হতে 6টা প্রায় বেজে গিয়েছিলো, মানে যখন সিঁদুরদান হচ্ছে তখন প্রায় সকাল হয়ে গিয়েছিলো, সকালের আলো ফুটে গিয়েছিলো বাইরে, তো প্রচুর হেক্টিক ডে গিয়েছিলো সেই দিন। সকলেই রাত জাগা, মানে তার আগের দিন থেকে সবাই রাত জেগে বসেছিলো, প্লাস ওর বিয়ে হওয়া পর্যন্ত সকাল হয়ে গিয়েছিলো, সেই পর্যন্তও সবাই জেগেছিলো। তো ফাইনালি ওদের শুভ পরিণয় হয়ে গেল। আর আমার ব্লগটা কিন্তু আজকে এই পর্যন্তই, আবার এর পর থেকে নেক্সট ব্লগ তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব।